ক্লাবের সম্পাদক এবং এই এলাকার যারা এই রক্তদানের মতো মহাদানের উদ্যোক্তা, বিশেষ করে আমার মাতৃশক্তি এলাকার অভিভাবক অভিভাবিকা সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমি শুনলাম এসে যে এই প্রথমবার প্রতাপ সংঘ এরকমই একটা মহতী অনুষ্ঠানে আপনারা আয়োজন করেছেন, তার জন্য আমি আপনাদেরকে আবারও আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের এই শুভ উদ্যোগের জন্য। আমরা জানি যে রাজ্যে একটা সরকার পরিবর্তন হয়েছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, প্রফেসর ডক্টর মানিক সাহাজীর নেতৃত্বে এই সরকারের যে প্রায়োরিটি সেটা হলো সমাজকে পরিবর্তন করা। সমাজ পরিবর্তনে সরকার তার সদার্থক ভূমিকা পালন করছে। পাশাপাশি আমরা যারা এই সমাজে বসবাস করি, আমাদেরও নৈতিক দায়িত্ব, আমরা এই সমাজ পরিবর্তনের আহ্বানে আমরা সাড়া দিয়ে আমরা সরকারের পাশে দাঁড়িয়ে সরকারকে সহযোগিতা করা আমাদের ঐকান্তিক প্রচেষ্টা আমাদের থাকতে হবে। আমরা আগে দেখতাম একটা সময়ে যে ক্লাবে ক্লাবে কম্পিটিশন হতো, কার কাছে কত অস্ত্র রয়েছে, কার কাছে কত মাসুল পাওয়ার রয়েছে। এখন সেটা পরিবর্তন হয়েছে, এখন কম্পিটিশন শুরু হয়েছে কে কত কোন ক্লাব কত সামাজিক কাজে এগিয়ে আসতে পারে। তার মধ্যে বিশেষ করে এই রক্তদান, এই রক্তদানের পর বস্ত্রদান বা বিভিন্ন এই ধরুন এলাকার দুস্থ পরিবারদের পাশে দাঁড়ানো, এলাকার ছাত্রছাত্রীদের খোঁজ খবর রাখা, অর্থাৎ সমাজের প্রতি যে বন্ডিং, সমাজেরকে একসঙ্গে মিলিয়ে চলার যে প্রবণতা সেটা শুরুয়াত হয়েছে। এবং শুধু এইটাই নয়, যারা আমরা এই সমাজে বসবাস করি, আমাদের কাছে সবচেয়ে একটা বড় চ্যালেঞ্জ সেটা হলো নেশা। আমাদের যুব সমাজ নেশার দিকে বেশি আকৃষ্ট হচ্ছে এবং এই যুব সমাজকে ধ্বংস করার জন্য একটা শক্তি আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে। আমি এলাকার সুখবর্তী সম্পন্ন নাগরিক, বিশেষ করে মহিলারা, আমি এসে শুনলাম যে তারা সহ উদ্যোগে এখানে কালী পূজা করেন, আমাদের মায়ের আরাধনা করেন এবং সেখান থেকে উপার্জিত যে সেখান থেকে যে অর্থ মানে বেশি হয়েছে, উপরি হয়েছে, তারা এই আজকের ব্লাড ডোনেশন মতো এই মহৎ দানে তারাও অংশীদারিত্ব অংশগ্রহণ করেছেন, তার জন্য আমি মায়েদের কাছেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি মায়েদের কাছে আমি আহ্বান রাখবো এবং যারা এখানে অভিভাবক আছেন তাদের কাছেও অনুরোধ রাখবো, যুব সমাজ যারা আছেন তাদের কাছেও আহ্বান রাখবো যে সরকার সিদ্ধান্ত নিয়েছে যারা এই নেশার সঙ্গে জড়িত থাকবে তাদেরকে ছেড়ে কথা বলা হবে। কিন্তু সরকারের এই উদ্যোগের পাশাপাশি আপনাদেরকে আহ্বান করছি যে আমার ঘরের ছেলে না হোক কিন্তু পাশের বাড়ি বা আমার এলাকার যুবকরা যদি এই বিপথে পরিচালিত হয় তাদেরকে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে রক্ষা করা, এবং যারা এই নেশার কবলে ঢুকিয়ে দেওয়ার প্রবণতা সৃষ্টি করছে তাদেরকে শক্ত হাতে আপনারা ধরুন, শক্ত হাতে তাদেরকে মোকাবেলা করুন। সরকার আপনাদের পাশে রয়েছে, আমরা যারা এখানে বসে রয়েছি আর কথা দিয়ে যাচ্ছি আমরাও আপনাদের পেছনে থেকে আপনাদেরকে সহযোগিতা করব। এই সমাজকে, এই যুব সমাজকে আমাদের রক্ষা করতে হবে। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন, আমি আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অন্তঃস্থল থেকে আপনাদেরকে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি যে আপনারা এই শুভ কাজটি অংশগ্রহণ করছেন। আমি আশা করি এই প্রতাপ সংঘ আগামী দিন আরও বড় সামাজিক কাজে আপনারা এগিয়ে আসবেন, আমরা আপনাদের পেছনে থেকে সহযোগিতা করব। এই বিশ্বাস, এই আশ্বাসন রেখে আমি সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয়।